নমস্কার বন্ধুরা, হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক কি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের বাগান, এটা হচ্ছে আমাদের এলাচ গাছ। এই যে আমাদের এখানে রয়েছে একটা বেল গাছ, দেখুন বেল গাছটা, দেখুন এই গাছের তলে একটা বেল হঠাৎ কুড়িয়ে পাই। আমার ছেলে এই বেলটা কুড়িয়ে এনেছিল। এটাকে আপনি শরবত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বেলের শরবতটা বানিয়ে দেখাচ্ছি। এবার আমি বেলটাকে ফাটিয়ে নেব। বেলটাকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়েছি। এবারে দেখুন বেলের ভেতরের অংশটা একদম ইয়েলো কালার, কালারটা দেখতে কত সুন্দর। এবার আমি বেলের ভেতরের অংশটা আস্তে আস্তে করে চামচে দিয়ে বার করে নেব। বেলের শরবত খেতে গরমকালে সবারই খুব ভালো লাগে। এটা ফ্রিজের মধ্যে ঠান্ডা করে খেলে আরোই ভালো লাগবে। বেলের ভেতরে যে বাকি অংশটা আছে আমি এটাকে আস্তে আস্তে করে হাতে দিয়ে হাত বার করে নেব। আমার এটা পুরো বার করা হয়ে গেছে। এবার আমি এটাকে চটকে নেব। চটকানো প্রায় হয়ে এসছে। এবার আমি এতে অল্প ঠান্ডা জল দিয়ে আরো ভালো করে কাইটা বার করে নেব। এভাবে চটকে চটকে কাইটাকে বার করতে হবে। এবার ভেতরে যে দানাগুলো রয়েছে এগুলোকে আমি পরিষ্কার করে বার করে নেব, নিয়ে ভালো করে কেটে নেব। এইভাবে এটাকে ভালো করে বার করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। আমার নাড়ানো প্রায় হয়ে এসছে। এরপর আমি এতে আরেকটু ঠান্ডা জল মিশিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আমার বেলের শরবতটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্লাসে ঢেলে দেবো। এটা আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।